রংপুর সহ উত্তরাঞ্চলে ঈদের পর সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এতে খুশি সাধারণ ভোক্তারা, কিন্তু পেঁয়াজ এবং রসুনের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 7 টাকা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ছুটির মধ্যে দেশে বিভিন্ন স্থানের পাইকাররা না আসায় দামে প্রভাব ফেলেছে। সব ধরনের সবজিতে কেজিতে দাম কমেছে 10 থেকে 15 টাকা। রংপুর অঞ্চলে সব ধরনের সবজির বৃহত্তম পাইকারি হাট সিটি বাজার কাকডাকা ভোর থেকেই শুরু হয় সেখানে বেচা বিক্রি। কিন্তু এবারের ঈদের পরদিন থেকে সেই দৃশ্য বদলে গেছে। ছুটির আমেজে কমেছে বেচা কেনা, তবে সরবরাহের ঘাটতি নেই। 100 টাকা কেজির শসা ঈদের পর বিক্রি হচ্ছে 15 টাকায়। রোজার মাসের তুলনায় সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম কমেছে 10 থেকে 15 টাকা। সব জিনিসে একটু দাম কমছে, না বাড়ে নাই। বেগুন 80 টাকা ছিল, 60 টাকা ছিল, 35-এ চলে আসছে, 30-40 টাকা কেজি। পটল, তারপরে ঢেঁড়স, এগুলো তো আজকে ওই একই দেখতেছি বাজার। ভোক্তা পর্যায়ে স্বাভাবিক, এই অবস্থা থাকলে ভোক্তারা খেয়ে আরাম করতে পারবে। বিক্রেতারা বলছেন, বাজারে ক্রেতা কম, সরবরাহ বেশি। দেশের অন্য অঞ্চলে সবজি না যাওয়ায় দাম নিম্নমুখী। বাজারে লোকজন কম, মালের সরবরাহ বেশি, যার কারণে বাজার অনেক কম, মালের আমদানি বেশি, এই জন্য মালের দাম প্রচুর কম। এদের আগে বেশি বাজার ছিল, এখন একটু আরো কমছে দাম। পেঁয়াজ ও রসুনের দাম রংপুর অঞ্চলে বেড়েই চলছে, প্রতি কেজিতে দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। 32 টাকা করে কেজি পড়তেছে, যেটা এর আগে একটু দাম কম ছিল, এখন একটু দাম বেড়েছে আর কি। পেঁয়াজের বাজার আগের থেকে একটু বেশি হয়েছে। মাঝখানে তো পেঁয়াজ 18-17 টাকা কেজি নেওয়ার লোক ছিল না, এখন কাটা হচ্ছে 24-25, খুচরা বিক্রি হচ্ছে 26, আর ভোক্তা যারা তারা কিনতেছে 28-30। রসুনের দাম বাড়তি ঊর্ধ্বগতি। উত্তরাঞ্চলের 16 জেলায় 2 লাখ হেক্টর জমি থেকে প্রায় 38 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের কথা জানিয়েছে কৃষি বিভাগ। সরকার মাঝরুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।